আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ও কৃষাণী ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বৃষ্টি পরবর্তী কৃষক ভাইদের জন্য করণীয়। বৃষ্টি পরবর্তী কৃষক ভাইদের জন্য করণীয় পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে রোপা আউশ বা রোপা আমনের জমিতে অতিরিক্ত যদি পানি জমে থাকে তাহলে সেগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। এই সময়ে ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন না। প্রতিদিন নিয়মিত জমি পরিদর্শন করবেন। সবজির জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। পেঁপে গাছের গোড়ায় অথবা বাগানে পানি জমে থাকলে সেগুলো অবশ্যই বের করে দেবেন। হেলে পড়া সবজির চারা বা গাছ সোজা করে দেবেন। ঝোড়ো বৃষ্টির কারণে রোপা অবশ্যই ধানের জমিতে কিন্তু ব্লাস্টের আক্রমণ দেখা দিতে পারে। ব্লাস্টের আক্রমণ দেখা দিলে যা করবেন তা হচ্ছে আপনার ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ট্রুপার, দিফা, ঝিল, ইউমক, সামার, তেরাজল, এল সাইক্লোজল, সায়ানোজল, স্টেনজা, সামার 75 WP যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 0.8 গ্রাম হারে মিশিয়ে অবশ্যই শেষ বিকেলে অর্থাৎ পরন্ত বিকেলে স্প্রে করে দেবেন। রিমঝিম বৃষ্টি পরবর্তী রোপাউশের ধানের জমিতে কারেন্ট পোকা বা BPH-এর আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কারেন্ট পোকা আক্রমণ করলে পাইমেট্রোজিন প্লাস নিতেম পাইরাম গ্রুপের কীটনাশক যেমন পাইরাজিন, লকডাউন, কারেন্ট শট, রানমেট 70 WDG অথবা স্প্লেন্ডর, তড়িৎ, সাবা, রাইজিন, ফোরিং, ইউনিশট, লকডাউন, গুনগুন, নাইজিন, প্যাদা টিংটিং 80 WDG যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দেবেন। আক্রান্ত জমিতে 2 থেকে 3 হাত পরপর বিলি কেটে দেবেন অথবা ফাঁকা করে দেবেন যেন সূর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা হয়। আক্রান্ত জমির পানি অবশ্যই সরিয়ে ফেলবেন। এই সময় আক্রান্ত জমিতে অবশ্যই কিন্তু আপনারা ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন না। ঝোড়ো বৃষ্টি পরবর্তী বেগুনের ঢলে পড়া রোগ দেখা দিতে পারে, তাই জমে থাকা পানি দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং জমিতে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন চ্যাম্পিয়ন, জিবাল, ডলফিন 77 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আগাম প্রতিষেধক হিসেবে আপনারা স্প্রে করে দিতে পারেন। শশার জমিতে কিন্তু ঢলে পড়ার রোগ দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনারা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকালে স্প্রে করবেন। বৃষ্টি পরবর্তী আদা হলুদের ফসলের রাইজোম রড বা কন্দ পচা রোগের আক্রমণ কিন্তু বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্লিটক্স কপার ব্লু 50 WP প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন। মরিচের জমিতেও কিন্তু ঢলে ফলা রোগের আক্রমণ হয়, আবার আগামরা ফল পচা রোগও কিন্তু দেখা দিতে পারে। এই রোগগুলো যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট, প্রোটাপ, প্রাউট 250 cc প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করবেন। আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।